একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ কামারপুকুর দেওয়ানগঞ্জ বর্ধমান বিষ্ণুপুর বাঁকুড়া কলকাতা কালীঘাট বুকিং নাম্বার 7477886099 শিলা বৃষ্টিতে বাঁকুড়া বেলিয়াতুর থানার অন্তর্গত জোরশাল গ্রামে ব্যাপক ক্ষতি বাড়িঘর থেকে বিভিন্ন শস্যের মাথায় হাত চাষীদের শনিবার সকাল থেকে ছিল প্রচণ্ড গরম সন্ধ্যার পর থেকে একাধিক এলাকায় বৃষ্টি শুরু হয় শিলা বৃষ্টি একটানা বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টিতে বিভিন্ন বাড়িঘরের অ্যাসবেস্টার ও টিনের চাল নষ্ট হয়ে যায় ধানক্ষেত সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে জোরশাল গ্রামে এক একটি শিলার ওজন ছিল 300 গ্রামেরও বেশি বলে স্থানীয়দের দাবি একই করোনা ভাইরাসের আতঙ্ক অপরদিকে প্রকৃতির এই তাণ্ডবে আতঙ্কিত হয়ে রয়েছেন এই এলাকার মানুষজন এই এলাকার মানুষ মূলত কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করেন অধিকাংশ কৃষকই জমিতে ধান তিল সহ বিভিন্ন শস্যের চাষ করেন কালবৈশাখীর দাপটে ফসলের অধিকাংশই নষ্ট হয়ে গেছে একটা মেঘ এলো গুড়গুড় শব্দ করে যে গোটায় কালো হয়ে গেল যে আর আমাদের শিলা বৃষ্টি আরম্ভ হয়ে গেলো বৃষ্টি ছোট ছোট হলো যে মিনিট পাঁচকের মধ্যেই বড় বড় শিলা বৃষ্টি 500-700 গ্রাম সাইজের শিলা বৃষ্টি আরম্ভ হয়ে গেলো তিল এবং ধানের প্রচণ্ড ক্ষতি হয়েছে এবং ঘরবাড়ি কটা গ্রামটাতে যে অ্যাডভেস্টার এবং টিনের যে বাড়ি ছিল সেগুলো সমস্ত ফুটো হয়ে গেছে হ্যাঁ আমাদের জোরশাল গ্রামটাতে সবচেয়ে বেশি হয়েছে পাশাপাশি অল্প এবং ছোটো ছোটো সাইজের হয়েছে জোরশালে সবচেয়ে বেশি হয়েছে না এই আমি কখনো দেখিনি এরকম জিনিস এটা পুরা তাণ্ডব বিরাট প্রলয় বললেই ভুল হবে না এরকম যে একে করোনার ভাইরাস তারপর আবার এরকম যদি তাণ্ডব চলে প্রকৃতির তাহলে তো বিরাট সমস্যায় পড়ে যাবো আমরা চাষিবাসী মানুষ খেটে কম মেখে হাজার হাজার বিঘে যদি ক্ষতি হয়ে যায় মানুষের খাবার কিছু বিরাট অভাব হয়ে যাবে এবং এই করোনাতে কোনো রোজগার পাতি সমস্ত বন্ধ হয়ে গেছে নিজ রোজগার সমস্ত বন্ধ হয়ে গেছে এই কাল্লা ফাল্লা ছিল সেগুলোতে জীবিকা নির্বাহ হতো যদি ফসল তুলে বিক্রি করা যেত সমস্ত বন্ধ হয়ে গেল তখন মধ্যে একটা মনে হচ্ছে যেটা ছোটোখাটো হয় এটা কিন্তু আমরা আতঙ্কটা তৈরি যে বিরাট কিছু ব্যাপার একটা ঘটে যাবে কিন্তু তাই ঘটে গেল আমার মনে ধারণা ছিল তবে এমন অবস্থায় পাশে দাঁড়িয়েছেন বড়জোড়া ব্লকের কার্যকরী সভাপতি ও পঞ্চায়েত সমিতির সদস্য কালিদাস মুখোপাধ্যায় তিনি এসে বিভিন্ন ক্ষয়ক্ষতি হওয়া বাড়িগুলি পরিদর্শন করেন এবং সব রকমভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন লকডাউন চলছে গ্রামের মানুষ আতঙ্কে বেরোতে পারছে না সেই পরিস্থিতিতে এই ধরনের একটা ভয়ানক মানে দুর্যোগ এই দুর্যোগটায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে যে প্রচুর বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে মাচার ফসল একটাও নেই লাউ কুমড়ো ঝিঙে করলা একটা ফসলও বেঁচে নেই সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে তিল জমি বিঘার পর বিঘা এবং নষ্ট হয়েছে ধান জমি মানে চাষিদের একটা ব্যাপক ক্ষতি হয়ে গেল সঙ্গে সঙ্গে আমি এখান থেকেই প্রশাসনকে জানাই বিডিও সাহেবকে জানিয়েছি পঞ্চায়েত আছে পাশে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আছে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন মানুষের পাশে তিনি শুধু আবেদন করেছেন যে দূরত্ব বজায় রেখে থাকুন খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না কিন্তু আজকে যা পরিস্থিতি গ্রামের মানুষকে রাস্তায় দাঁড়াতে হয়েছে যে ধরনের ক্ষয়ক্ষতি হয়ে গেছে নিউ রাজবাংলা বাঁকুড়া করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না সোশ্যাল মিডিয়ায় অহেতুক গুজব ছড়াবেন না বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মেনে চলুন বারবার নিজের হাত পরিষ্কার করুন অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে সুস্থ থাকুন সুস্থ রাখুন আজ বাংলা